এবার আরো কিছু সংবাদ এক নজরে। এখন থেকে পাঠ্যবইয়ে তথ্য সূত্র উল্লেখ করা আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চাঁদপুরে অনুষ্ঠানে তিনি বলেন, কোথাও থেকে তথ্য নিলে কৃতজ্ঞতা স্বীকারের নিয়ম থাকলেও পাঠ্যবইয়ে কোথাও সূত্র লেখা হয় না। পাঠ্যক্রম নিয়ে মিথ্যা অপপ্রচার না চালানোরও আহ্বান তার। জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আনিসুর রহমান। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমিয়ে শিক্ষার্থীদের বইয়ের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। চট্টগ্রামে এক কর্মশালায় এই আহ্বান তার। সরকারের নানামুখী পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অর্থ পাচার মামলায় পি কে হালদারের জামিন শুনানি 16 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে কলকাতার আদালত। ওই দিন দুপুর 1টায় কলকাতার নগর ও দায়রা আদালতের স্পেশাল কোর্টের এজলাসে ওই মামলার শুনানি হবে। এদিকে পি কে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন নামঞ্জুর করেছে আদালত।